সো গাইস, আজকে আমার একটা আমা কালকে মাঠে ডিগি কিনে দিয়েছে। সো আজকে আমি আমার মাকে ডিগি কিনে দিয়েছে বলে আমি মার উপর খুবই সন্তুষ্ট। সো আজকে আমি আমার একটা মায়ের আগে আমি একটা ড্রয়িং ছেড়েছি ইউটিউবে, বাট ওটাতে বেশি ভিউজ আসেনি। সো আমি একটুখানি মজা টাইপের কিছুটা ছাড়তে চাইছি আমার মা, আর আমি আর একটা লেডির সঙ্গে কম্পেয়ার করে সেটা আমি করেছি একটা জিনিস। সো লেটসকে স্টার্ট। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পোর্ট্রেটটা কমপ্লিট করে রেখেছি, বাট এটা স্কেচ করে নিই। সো আজকে আমি এটা স্কেচ করবো, আর আপনি যদি আমি আপনাদের কাছে আমি 3000 আমি লাইক আশা করি তোমাদের কাছ থেকে, 3000 লাইক, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা নিয়ে নিয়েছি 0.5 পেন্সিল, টাকে এটা দিয়ে পুরো ড্রয়িংটা হয়ে যায় আমাদের। আর আমাদের কাছে আছে রোমস নিয়ে মানে আর ব্লেন্ডিং স্টাম্পস, তো ব্লেন্ডিং স্টাম্পস দিয়ে চলো স্টার্ট করা যাক। তো ওটা 0.5 পেন্সিল এবং রাখো, রেখে একবার কালিয়েছে চিপটা আছে সেটা ফার্স্ট হলো ভালোভাবে থাকলে আমার একদম নষ্ট হয়ে যায়, আমার দেখতে ভালো লাগে না। সো যাদের পেশেন্ট আছে না তারাই আঁকাটাকে ভালো করে করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ড্রয়িংটাকে আমার চোখটা অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এরকম ডাক করে নেবেন আপনারা, পরে কি হবে না একদম। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান, দেখুন এখানে ওয়ান বলে লেখা না, এই ওয়ান নাম্বার ব্লেন্ডিং স্টাম্প যদি আপনাদের থাকে, বাট আমি আমার একটা খারাপ কি না আমার এত বাজে অবস্থা, আমি যখন ব্লেন্ডিং স্টাম্প ছিল না তখন আমি এই ব্লেন্ডারটা দিয়ে ড্রয়িংটা করতাম। এখন আমার কাছে নিউ ব্লেন্ডিং স্টাম্প চলে এসছে, মোমি রেজার চলে এসছে, ফর দ্যাট রিজন আমি এখন খুব ভালো করে ড্রয়িংটা করতাম। সো ছাড়ুন, আমি আপনারা যদি আপনাদের কাছে ব্রেন্ড স্টাম্প থাকে তাহলে আপনারা নাম্বার ওয়ান ব্রেন্ড স্টাম্পের মানে দেখে আপনারা ব্যবহার করুন। ওকে, আমি যেরকম আপনি করছি দেখে নেবেন, সেটাকে নিয়ে চোখে মধ্যে দেবে কিন্তু ঠিক এই জায়গাটা দিতে হবে। ঝাঁটাই বলে সো এরকম ঝাঁটু বলে পরিষ্কার করে দেবে, ঝাঁপ করে এরকম
হচ্ছে ভিডিওটা দেখাচ্ছে আমরা যদি পিকচারটা খুলি পিকচারটা খুললে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারবেন এরকম ছবিটা আছে এরকম দেখতে পাচ্ছেন এখানে সাদা যে পোর্শনটা আছে না সাদা যে পোর্শনটা ওটাকে মানা করে করতে হবে ফর দ্যাট রিজন এখানে আপনার যে প্লেট করা আছে আমি আপনাকে প্লেট করে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচ নম্বর স্টাম্পটা আপনাদের লাগবে মিক্স করে দেওয়ার পর আমরা ওইটা নিয়ে স্টামটাকে ভালো করে মিক্স করবো যেটা একটা মানে মিলে দেখতে খুব রিয়েলিস্টিক লাগে আমরা করে দিলাম এবার কি করতে হবে না সেটাকে ভালো করে আমি করে দিচ্ছি নাও করতে পারে আমি করে দিলাম এবার রেজাল্টটা নিয়ে আমার সো ফার্স্ট চোখটা আমার এখনো রেডি ঠিকঠাক করবো আমি এমনি আমরা করবো পুরোটা আমরা সবার লাস্টে ফিনিশিং করবো আজকে আমরা ঠিক চোখের আমরা আজকে এই পোর্শনটুকুনি করবো ঠিক দেখে নিচ্ছে আমাদের আজকে এই পোর্শনটা করবো আমি আজকে সো কাল আপনি আপনারা যদি আমাকে 3000 লাইক দেন আমি যদি লাইক পাই 3000 তবে আমি সেকেন্ড চোখের ভিডিও বানাবো আর চুলটা আমি চারকোল দিয়ে করে দেবো একটু বেশি রুটি আসছে আমি অনেকদিন পরে এই ভিডিওটা ছাড়ছি আমি অনেকদিন পরেই আপলোড করছি একটা ভিডিও আগে আমি শর্টে ছাড়তাম বেটা লিখতাম বেটা ভার্সন এখন থেকে আপনাদের যেটুকু ইচ্ছা আপনাদেরকে দেখিয়ে দেবো
তা আপনারা এবার চোখের নিচে সেটটা করবেন এই যে জায়গাটা কেন মানে হ্যাঁ আপনারা খুব বিজিটাকে খুব এরকম পেন্সিলের মতো শর্ট করে নিলেই করতে পারবেন পেন্সিলে পরের থেকে যেরকম পেন্সিলে করা বেশি ভালো দু নম্বর স্টাম্প দিয়ে ছবির তলাটা ব্রেক করে চোখের যে সাইডটা আছে না
হোয়াটসঅ্যাপ বলছি, ইউটিউবে আপনাদের ছবি পোস্ট করে আপনি দিতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয়, তাহলে আপনাদের ছবিটা বেঁধে দেবো। সরি, একটুখানি এটা পড়ে গেছিলো আমারটা। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি একটুখানি, দাঁড়ান, একটুখানি পড়ে গেছিলো তাই আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। নিজের হাতের উপর তো কিছু হয় না, নিজের হাতের উপর তো কোনো জিনিসই হয় না। Bye.